সুখে গান গাইছো, কি যেন একটা গান আমার কানে আসলো। কিন্তু তোমার কি দুঃখ হয়েছে তুমি এখানে একা একা দাঁড়িয়ে মনের সুখে গান গাইছো? তোমার কিছু হয়েছে? না শোনা, আমার কিছু হয়নি। তোমার কিছু হয়নি তো? পাটাটা হারিয়ে গেছে। তোমার পাটা হারিয়ে গেছে? খুঁজে পাচ্ছি। তাই তুমি এই মাঠে ঘুরতে ঘুরতে চলে এসছো পাটার খোঁজে? আর দুঃখের কথা কি বলবো বান্ধবী। তোমার কি হয়েছে শোনা? আমার তার থেকে বড়। কথা বলতে পারো। তবে শোনো। হ্যাঁ বলো। আমি আমার বরকে চ্যালেঞ্জ করেছি, এক সপ্তাহের মধ্যে যদি আমি বিয়ে না করতে পারি তুই এই মুখ আমি কাউকে দেখাবো না। কিন্তু ওরে বাবারে বান্ধবী, বলো না বলো না, তোমার ডায়রি আর আমার কলেরা। তার মানে সে ওই একই ব্যাপার। আমি আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছি, এক সপ্তাহের মধ্যে ওর থেকে যদি ভালো ছেলে বিয়ে করে না দেখাতে পারি তাহলে কিন্তু আমি ওর কাছে হেরে যাব। কি করি বলো? বলো, আমরা মেয়ে ছেলে সকল সময় উপরে, তাই বলছি শোনা, আমরা হারবো না, কোনো সময় কিছুতে হারবো না ছেলেদের কাছে, বুঝলে? কি বলছো কি দেখো, এই যে বটগাছ আছে। হ্যাঁ, বটগাছ আছে। হ্যাঁ, যদি তুমি দুটো পাও, হ্যাঁ, আমাদের লাগবে, নিয়ে আসবো। মানে দুটো ছেলে যদি পাই, তোমার জন্য একটা, আমার জন্য একটা। যদি ছেলের বাপ হয় তাকেও নিয়ে আসবো, তাকেও করবো। বুড়ো টুড়ো যা হয় কিন্তু এখানেই আসতে হবে, এখানেই ভুল যেন না হয়। তবে দেখো, যদি 80 বছরের ছোড়া পাও তুমি তাকেই করবো, কিন্তু বিয়ে আমি করবো। ঠিক আছে, তাহলে কথা হলো। কত দেশ ঘুরিলাম গো, মনের মতো স্বামী পেলাম না। ভয় পাবো না মা।
তা এখানে না, চলো সামনে একটা
বট গাছ আছে ওখানে হ্যাঁ ওই বট গাছের নিচে একটা মন্দির আছে সেই মন্দিরে গিয়ে তুমি আমার স্মৃতিতে সিঁদুর তুলে দিবে ঠিক বলেছো দিয়ে আমরা করে ঘরে চলে যাব হ্যাঁ চলো এসো এসো মন্দিরে চলো